কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়। এই মৃত ব্যক্তিদের ছবি ঘরে রাখা খুব বাজে। দিনের বেলায় মরলে একরকম, রাতের বেলায় মরলে আরেক রকম। আজ থেকে প্রায় ধরে রাখো 9 বছর আগের কথা বলছি, আমি আমার গুরুদেব চিতার মধ্যে বসে জপ করছিলাম, তারাপীঠে চিতার মধ্যে, রাত 1:30 বাজে, ঠিক আছে। সদ্য এখানে একটা বাচ্চাকে পুড়িয়ে গেছে 8-9 বছর। এই শ্রাদ্ধে যে লোক ডেকে যে মানুষকে খাওয়ানো হচ্ছে, মানে তার ভালো ফল খারাপ ফল সব কিছু, কিন্তু যারা এই খেতে আসছে শ্রাদ্ধ ভাই তাদের উপরে কিন্তু এগুলো বর্তাচ্ছে। দেখি ও দুটো পা নেই, ও দেখি হাওয়ার মধ্যে ফেসে ফেসে আমার সঙ্গে কথা বলছে। ধরো আমি তান্ত্রিক, আমি তো বোঝাচ্ছি ব্যাপারটা বলেছি, ধরো আমি তান্ত্রিক, আমি তো আমার কিছু গার্ড লাগবে না, তো আমাকেও যে কেউ অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তখন আমরা এরকম আত্মাগুলোকে আমরা নিজেদের কাজে লাগাই। এই মাইন্ড আর মৃত্যু যখন অ্যাটাচমেন্ট হয়ে যাবে তখন সে সুইসাইড করবে। নমস্কার, সকলে দেখছেন প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড, এবং আজ আমার সঙ্গে রয়েছেন কামাখ্যা সাধক রানা শাস্ত্রী। রানাদাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তার আগে একটু বলে দিই আজকের এপিসোডে আমরা কী কী নিয়ে কথা বলবো। আজকের এপিসোডে আমরা কথা বলবো মৃত্যু নিয়ে, মৃত্যুর পর আত্মার অবস্থান, মৃত্যুর সময় আত্মা কী ফেস করেন, কে নিতে আসে আত্মাকে, মৃত্যুর পর এক্স্যাক্টলি কী হয়, মৃত্যুর পর নতুন জন্ম যখন হয় তখন কেমন লাগে, এই সমস্ত আধ্যাত্মিক বিষয় নিয়ে এবং মৃত্যু নিয়ে আমরা আজকে কথা বলবো। তার সাথে শুনবো একটা সত্যি ভৌতিক ঘটনা রানাদার কাছে, যেটা আমাদেরই কলকাতার একটি হাসপাতালের ঘটনা। আশা করছি আপনাদের আজকের এপিসোড অনেক ভালো লাগবে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে কৌশিক এবং আমার গেস্ট রানা শাস্ত্রী। এবং তার পাশাপাশি একবার মনে করিয়ে দিই, আপনিও যদি আমার স্টুডিওতে আসতে চান, আপনার কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা, তাহলে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখানে গিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া 9875476704 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আপনার ঘটনা ভয়েস করে পাঠান, আমাদের টিম সেই ঘটনা সিলেক্ট করলে আপনাকে আমরা ডেকে নেব এবং আপনি আপনার ঘটনা শোনাবেন সমস্ত পৃথিবীর বুকে থাকা সকল বাঙালির কাছে। চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম অংশে, কারণ আজকে আমরা একটি দ্বিতীয় পর্ব করব, সেই দ্বিতীয় পর্বটা আপনারা পরের সপ্তাহে দেখতে পাবেন। আমাকে বলো যে মৃত্যু, এটা তো একটা অনেক, এটা আমাদের জীবনের একমাত্র সত্যি যে আমরা জন্মাই যখন আমাদেরকে মরতেই হবে। তো এই যে মৃত্যু, এই মৃত্যুর সময় একজন ব্যক্তি কি অনুভব করেন? ব্যাপারটা হচ্ছে আমরা ছোট থেকে যখন বড় হই বা যখন কর্মজীবন বিবাহিত জীবন শেষ জীবন যতটা কাটাই, আমরা ভালো গুণ খারাপ গুণ সমস্ত কিছু মিশেই কিন্তু আমরা চলি। এবার যেই ব্যক্তি মৃত্যুর সময় পড়ে থাকে তখন দেখবে ওদের কথা বলাটা পুরো বন্ধ হয়ে যায়, কথা আর বলতে পারে না, চোখে একটা স্থিরতা চলে আসে এবং কথা বলা বন্ধ হয়ে যায়, কারণ এরা হচ্ছে পূর্বপুরুষকে এরা দেখতে পায়, মানে তাকে নিতে আসে। পূর্বপুরুষকে দেখতে পাওয়া মানে আমি যতজনকে চিনি শুধু কি তাদেরকে দেখতে পাবো, নাকি তারও আগে যদি আমার ফ্যামিলি ট্রির মধ্যে কেউ থেকে থাকে যাকে আমি চিনি না? না, মানে তার আগেরও যদি কেউ থেকে থাকে তুমি তাদেরকেও দেখতে পারবে। মানে আমি চিনি না তাদের? না, তুমি চেনো না, তাদেরকে নিতে আসে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে দিনের বেলায় মরলে একরকম, রাতের বেলায় মরলে আরেক রকম। দিনের বেলায় কথায় আছে, দিনের বেলায় যারা মারা যায় তাদেরকে স্বয়ং কৃষ্ণ নিতে আসে, আচ্ছা, আর রাতের বেলা যারা মারা যায় তাদেরকে যমরাজ নিতে আসে। ওকে, ঠিক আছে, এটা গেল একটা মৃত্যুর, এটা যে সাধারণভাবে যারা মারা যায় তাদের ক্ষেত্রে বলছি। কৃষ্ণ যখন নিতে আসে তখন মানে কেমন লাগে, মানে কীরকম থাকে চারিদিক? ব্যাপারটা হচ্ছে এটা যে খুব পুণ্যের কাজ, যে যেরকম পুণ্য করবে ঠিক সেরকমভাবে কৃষ্ণ তাকে সেভাবে তাদের কাছে নিয়ে যায়, এটা কর্মের উপর সে ফলটা দেয়, ঠিক আছে। আর যারা খারাপ কাজগুলো করে ম্যাক্সিমাম যেতে, তাদের ম্যাক্সিমামটা দেখা যায় তারা রাতের বেলার দিকেই তারা চলে যায়, ঠিক আছে, এদের জম নিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্ট, এগুলো হচ্ছে আমার নিজের চোখেও দেখা এবং শুনিয়েছি আমি অনেক জায়গায়, তো সেটাই আমি বললাম। তো ব্যাপারটা হচ্ছে শুধু এই মৃত্যু দিয়ে কিন্তু বলাটা কিন্তু ঠিক নয়, আরও কিছু কিছু যারা আত্মহত্যা করে, সুইসাইড, যারা সুইসাইড করছে, এটা কিন্তু খুব
পাপ কাজ, চরম পাপ। আত্মহত্যা করা কিন্তু মহাপাপ যেটাকে আমরা বলি। আচ্ছা, তুমি তো অ্যাস্ট্রোলজারও, তো গ্রহ নক্ষত্রের জন্য তো মানুষ সমস্ত কাজকর্ম করছে অ্যাস্ট্রোলজি পার্সপেক্টিভে, তো তাহলে সুইসাইড যে মানুষটা করছে সে কি গ্রহ নক্ষত্রের জন্য সুইসাইড করছে? একদমই তাই, মানে গ্রহ নক্ষত্রই তাকে সুইসাইড করাচ্ছে। তাহলে পাপটা কেন হচ্ছে? মানে এখানে তো গ্রহ নক্ষত্রের দ্বারা যদি আমার গোটা জীবন চালিত হয়, ভালো খারাপ সবকিছু, তাহলে সুইসাইডটাও তার একটা অংশ। তোমাকে আমি এর আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে গ্রহ নক্ষত্র দায় হচ্ছে সব মানুষের, গ্রহ চক্র ছাড়া আমরা কিন্তু চলতে পারি না, ঠিক আছে? পৃথিবীটা যেরকম ঘুরছে আমরাও ঠিক সেরকমভাবে ঘুরছি, ঠিক আছে? দিন থেকে যেরকম রাত হচ্ছে, রাত থেকে দিন হচ্ছে, এই জিনিসটা আমাদের চলেই আসছে কাজ করে, ঠিক আছে? এবার ঈশ্বর তো আমাদের কিছু পার্টিকুলার জিনিসগুলো দিয়েছে, আমাদের ব্রেন ফ্রেন এগুলো সবই তো দিয়েছে। আমি জানি আমার আগামীকাল একটা ফাঁড়া আছে, কোনো একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছি, সে আমাকে বলেছে যে আমার আগামীকাল আমার একটা ফাঁড়া আছে, তো আমি কি করব? ওর কথাটাকে আমি গুরুত্ব দেবো যে আমার ফাঁড়া আছে, তাহলে আমি এই জায়গাটা যাব না, এই কাজগুলোকে আমি করব না, এটাকে আমি মেনে নিল, ঠিক আছে? তো মেনে নেওয়াতে হয়তো আমার ওই জিনিসটা হয়তো কিছু হলো না, হয়তো অন্য কোনো একটা এমন একটা অ্যাক্সিডেন্ট কিছু একটা হলো, যে জিনিসটা আমি চোট আঘাত পেলাম, বড় হলো না জিনিসটা, অল্পের উপরই চলে গেল। যদি যে কাজটা হচ্ছে এইটাই, তোমাকে সে প্রতিকার বলে দেবে, সব কিছুই করে দেবে, বৃষ্টিতে যেমন ছাতা ধরার মতো, মাথা ভিজলো না কিন্তু শরীরটা ভিজলো, ঠিক আছে? তো এবার যারা এই যে মরছে এ করছে, এটা তো নিজের ইচ্ছে করছে, ঠিক আছে? এটাকে ভাবতে গেলে তোমাকে আরেকটা আধ্যাত্মিক জগতে ভুগে দেয়। তো এইটা হচ্ছে মেন, হচ্ছে আমাদের মাইন্ডটা থাকে কিন্তু এখানে, আর আমাদের যে এই বুকে আমাদের যে অনাহত চক্র, যে বুকের চক্রটাকে আমরা বলি অনাহত চক্র, এই চক্রের মধ্যে যে পদ্ম আছে, এই পদ্মের পাপড়ির মধ্যে মৃত্যু আছে, ভালোবাসা আছে, রাগ আছে, তারপর তোমার তেজ আছে, সমস্ত কিছু আমাদের কিন্তু এই পাপড়ির মধ্যেই কিন্তু রয়েছে। এই জন্য আমরা বলি এই জায়গাটা কুরুক্ষেত্র, ধরো তোমাকে আঘাত করলো, তুমি কিন্তু কষ্টটা এখান থেকেই পাচ্ছ। তুমি যদি কাউকে ভালোবাসছো, তুমি এখান থেকে, তোমার মনে একটা কিছু যদি বাসনা জেগেছে, কাম জেগেছে, তোমার কিন্তু এখান থেকে আসছে, অন্য শরীরে কিন্তু অন্য জায়গাতে আসছে না, ঠিক আছে? এই মৃত্যুটা ঠিক এখানে, আত্মা যখন এখান থেকে বেরিয়ে যাবে, তো আমরা চলে গেলাম পৃথিবী ছেড়ে। এই মাইন্ড আর মৃত্যু যখন অ্যাটাচমেন্ট হয়ে যাবে, তখন সে সুইসাইড করবে, সে মৃত্যুটাকে জয় করে নিয়েছে মন থেকে, ঠিক আছে? এই মাইন্ড আর মৃত্যু এক জায়গাতে হওয়াতে, কানেকশন হওয়াতে, সে মন থেকে কিন্তু মৃত্যুটাকে সে মেনে নিয়েছে যে আমি পৃথিবীতে থেকে আমার কোনো লাভ নেই, সে নিজের ইচ্ছায় সে প্রাণ ত্যাগ করলো। এবার এই প্রাণ ত্যাগ করাতে যখন তার আত্মা বেরিয়ে যাচ্ছে শরীর ছেড়ে, তখন কিন্তু সে আবার রিটার্ন করার চেষ্টা করে, কিন্তু সে ফিরতে পারে না, কারণ ততক্ষণে জাহর হয়ে গেছে, যেই কারণে এরা শরীর ধারণ করতে পারে না। যারা আত্মহত্যা করে এরা শরীরটাকে ধারণ করতে পারে না, বুঝতে পেরেছো? তখন এরা কি হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ায়, মানে এরা নতুন জন্ম পায় না। না, ওর যদি আয়ু থাকে যদি 70 বছর কিংবা 90 বছর, ও যদি 20 বা 25 বছরে গিয়ে সুইসাইড করে বা 30 বছরে গিয়ে সুইসাইড করে, ওকে যে এই যে 60টা বছর ওকে ওইভাবে ঘুরতে হবে, কোনো দেহ ছাড়া, দেহ ছাড়া ও কিছু করতে পারবে না, ওর কিছু করার ক্ষমতা নেই, ওকে ঈশ্বরও কোনোভাবে ওকে সাহায্য করবে না। সেই আত্মা কি কোনো মানুষকে পজেস করতে পারে? না, শর্ট করে কোনো পজেস করতে পারে না, এটা ওরা নিজেরা কিছু কিছু জিনিস, এটা ব্যাপার আছে, এটা হচ্ছে একটা তোমার হালকা রাশির একটা ব্যাপার আছে, যেমন তুলা রাশি, খুবই একটা হালকা রাশি, তুলা রাশি দেখবে ওরা অনেক কিছু চোখে দেখতে পায়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এরা কিছু কিছু মানুষের ব্যক্তির জীবন অনেক সময় ধরে, অনেকে বলেন যে ভরে পড়ে এগুলো পড়ে, ধরে, সত্যিই ধরে। এগুলো আমি নিজে অনেক ছাড়িয়েছি, আমার যোগ্যতা আমি অনেকে ছাড়িয়েছি, অনেকে দেখেছে, যারা যারা ছিল আমার যোগ্যতা অনেকে দেখেছে এই জিনিসগুলো, তাও সেগুলো মন্ত্র দ্বারা সেগুলোকে আমরা ইয়ে করি, মুক্তি দিই, আত্মাকে মুক্তি দিতে হয়। অনেকে বলে না যে সুইসাইড করেছে, সুইসাইড করার পর সে বাড়ির প্রচুর লোকদের দেখা দিচ্ছে, বাড়িটা খুব হন্টেড হয়ে গেছে, বাড়ির মধ্যে সবসময় কিছু একটা খারাপ হচ্ছে, এবং সে একটার পর একটা কিছু খারাপ কাজ করে যাচ্ছে, ভূত দেখছে মানুষ বেসিক্যালি। হ্যাঁ, ভূত দেখছে, অ্যাকচুয়ালি ভূত বলে কিছু হয় না, আমরা বলি ভূত ভবিষ্যৎ, এটাকে বলি ভূত, মানে
অতীতটাকে ভূত বলি, ঠিক আছে, এটাকে বলি আমরা প্রেত। আচ্ছা, আমাদের হচ্ছে আত্মা আর অপআত্মা। দেবতা যেরকম অপদেবতা থাকে, দেবতা অপদেবতা গল্পটা জানো কি? না বলো। অপদেবতা হচ্ছে দেবতাকে গার্ড দেয়, যেরকম কালীকে কে থাকে, নাগিনী যোগিনী ডাকিনী এরা থাকে। তো আগে যদি কেউ যদি মায়ের সাধনা করতে যায় তখন এরা আগে যাবে, পরীক্ষা নিতে যাবে, মা আসবে পরে, মা তো সহজে আসে না। এই যে বলে যে মা ভর করেছে এই করেছে, এইগুলো বেফালতু কথা। শিবের ক্ষেত্রে যে নন্দী ভিড়িঙ্গি এরাও কি তাই? হ্যাঁ তাই, সেম। সব দেবতার আছে এরকম? সব দেবতার, মানে কৃষ্ণরও আছে এরকম? সবার 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 এগুলো হচ্ছে। এবার কৃষ্ণ দেখো, কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, মানে ভুল করছো। তাহলে বিষ্ণুর একটা রূপ, বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। যেরকম শিবের এক অংশ হচ্ছে হনুমান, বজরংবলী, ঠিক শিবের একটা অংশ হচ্ছে বামদেব, ঠিক আছে। যেরকম বিষ্ণুর একটা রূপ হচ্ছে আমাদের রামচন্দ্র, এরা হচ্ছে অবতার। এরা এক একটা যুগে ফিজিক্যালি এসছে, এরা এসে এক একটা যুগে এক এক রকম ঘটনা সৃষ্টি করে গেছে। বুঝতে পেরেছি, ঠিক আছে। তো বলছো যে মানে যারা ঈশ্বর তাদেরকে দেবতাদেরকে অপদেবতারা গার্ড করছে? গার্ড করছে, মানে কেন? ধরো আমি তান্ত্রিক, আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা, বোঝাচ্ছি। ধরো আমি তান্ত্রিক, আমি তো আমার কিছু গার্ড লাগবে না, তো আমাকেও যে কেউ অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তখন আমরা এরকম আত্মাগুলোকে আমরা নিজেদের কাজে লাগাই, রেখে দেয়। ধরো কেউ সুইসাইড করে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, দেখবে খুলি, দেখবে মাথার খুলি থাকে, থাকে এই দিয়ে এরা কিয়া করে থাকে। এরা কিছু কিছু ক্ষেত্রে ধরো কোনো ব্যক্তি উপকারের জন্য আসছে, এই বশীকরণ ফসীকরণ, তারপরে আগডুম বাগডুম এসব কাজ করাতে যখন আসে, তখন এরা এই তন্ত্র আর কি আত্মাকে দিয়ে কাজগুলো করে, বেকার খাটে যে তোকে আমি, তুই কাজটা করে তোকে আমি মুক্তি দিয়ে দেবো। আচ্ছা, ওরা মুক্তির জন্য তো সর্বপর করছে, ওই যে আত্মহত্যা করেছে ও তো মুক্তি পাবে, মুক্তির জন্য এরা করছে কি, এরা এইসব কাজগুলো করে যাচ্ছে তান্ত্রিকের জন্য, তোকে মুক্তি দেবো। এবার ভালো তান্ত্রিক হলে ওকে ছেড়ে দেয়, মানে মুক্তি দিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই মুক্তির পিছনে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে এটা ঘটে যাওয়া ব্যাপার, এটা আমি বলি শোনো। তারাপীঠে ঘটনা রয়েছে 2015 সাল, আজ থেকে প্রায় ধরে রাখো 9 বছর আগে কথা বলছি। আমি আমার গুরুদেব চিতার মধ্যে বসে জপ করছিলাম, তারাপীঠে চিতার মধ্যে রাত 1:30 বাজে, ঠিক আছে। সদ্য এখানে একটা বাচ্চাকে পুড়িয়ে গেছে 8-9 বছর, তো গিয়ে বসছি তখন গরম গরম এখানে বসে আমরা জপ করছি, চিতা সাধনা যে জপ করি আমরা জপ করছি। তো গুরুদেব বলছে এখানে মাথা একজনকে পড়ানো হয়েছে, একটা বাচ্চা সুইসাইড করেছে, ওকে এখানে পুড়িয়ে দিয়ে গেছে, 8-9 বছরের বাচ্চা। তো প্রথমে আমি বললাম আমারও তাই মনে হচ্ছে, গুরুদেবকে বললো। তখন গুরুদেব বলছে ডোমগুলো যে আছে ওদের জিজ্ঞেস করছে, এই এখানে কি কাউকে পুড়িয়ে দিয়ে গেছে, যেরকম বাচ্চা অপঘাতে মারা গেছে? বলছে হ্যাঁ বাবা দিয়ে গেছে। তখন আমাকে গুরুদেব বলছে তুমি কারণ নিয়ে আসো। আমি কারণ কোথায় পাবো? কারণ মানে কারণ বাড়ি, আমাদের বলি যে মত্তাকে আমরা কারণ বলি, কারণ আত্মাকে মেন মুক্তি দেওয়া হয়েছে কারণ দিয়ে। আচ্ছা, কারণ ক্রিয়াতে আত্মাকে মুক্তি দেওয়া যায়, ও নিয়ে চলে যায়। একমাত্র সাধকরাই পারে এই আত্মাকে মুক্তি দিতে, তান্ত্রিক সাধক যারা আছে এরাই পারে আছে আত্মাকে মুক্তি দিতে, অবগত আত্মারা। আর যারা না পায় তারা ওই সারাক্ষণ ওই ঘুরতেই থাকে, ঘুরতে থাকে ওই অপঘাতে মৃত আত্মা। যাকে পাবে, যার বডি খুব মানে নেগেটিভ জিনিসটা থাকবে তাকে ধরে নেবে। আচ্ছা, মানে পজেস করে নেয়। হ্যাঁ, পজেস ধরে নেয় ওকে। আচ্ছা, তার মানে তোমার যিনি গুরুদেব উনি তখন হচ্ছে ওই বাচ্চার আত্মাটাকে মুক্তি দেওয়ার জন্য কারণ আনতে পারছে। তারপর কি হলো? তারপরে পেলাম না, তারপর নিজে ক্ষমা চাইলো যে আমার ক্ষমা করে দে বাবা, আমি তোকে মুক্তি দিতে পারলাম না, তোকে আমি পরে মুক্তি দিয়ে দেবো। আচ্ছা, পরেও মুক্তি দেওয়া যায়? হ্যাঁ। তুমি এরকম মুক্তি দিয়েছো? হ্যাঁ, তোমার ক্রিয়া দিয়েছি। বোঝো কি করে যে তিনি মুক্তি পেয়েছেন? আমার চোখের সামনে দিয়ে পেয়েছে, এগুলো আমি তোমায় কি করে বোঝাবো? এটা দৃষ্টি, এটা তো দৃষ্টি, এগুলো তো আমরা দেখতে পাই তাই আমরা বলছি। আচ্ছা, আমি তো প্রচুর আত্মা দেখেছি।
এবং এই দৃষ্টিটা পাওয়ার জন্য প্রপার তন্ত্র সাধনা আছে, মানে হ্যাঁ এগুলো প্রপার তন্ত্র সাধনা, এগুলো প্রচুর পরিমাণে জপ করতে হয়। আমরা যখন জপ করি, যে সাধনাগুলোকে করি, আমরা কিন্তু মানুষের ভালোর জন্য করি, আমরা কিন্তু মানুষের খারাপ জন্য করি না, মানুষকে পথ দেখানোর জন্যই করি। একটা সাধকের উচিত হচ্ছে এইটাই কাজ, যে মানুষের ভালোটা করো। যখন আমাকে গুরুদেব এইগুলো শেখায়, এই তন্ত্রক্রিয়াগুলো যখন শেখায় যে তুমি মানুষের ভালো করবে, মানুষকে পরিচালিত করবে, ভালো দিকে করবে, বা তুমি যদি এরকম কোনো আত্মা এরকম যদি কখনো দেখো, তোমার কাছে এরকম মুক্তি চাইবে, তুমি তাকে মুক্তি দেবে। আচ্ছা, সেইগুলো প্রসেস আলাদা আছে, আমাকে শিখিয়ে দিই সেগুলো। এগুলো তুমি ঘরে বসে একা একা করবে, এগুলো জানি কেউ না দেখে, আর এরা সবার সামনে আসেও না, এদের পার্টিকুলার টাইম থাকে। আচ্ছা, প্রেত টাইম থাকে, একটা আলাদা আলাদা টাইম থাকে, এটা রাতে থাকে, একটা দুপুরে থাকে। এই জন্য বলতো দুপুরবেলায় চুল খুলে বেরোবে না। হ্যাঁ, প্রেত টাইম দুটো থাকে, একটা রাতে থাকে, রাত 12টার পর, মানে 12:30 থেকে একটা শুরু হয়, আর দুপুর শুরু হয় হচ্ছে 1:45 থেকে, আচ্ছা, বিকেল 3:30 অবধি। এই সময় ওরা ওরা অ্যাক্টিভ অ্যাক্টিভ। আচ্ছা, এই দেবতাদেরকে যে অপদেবতারা গার্ড দিচ্ছে এভরি টাইম, এই গল্পটা কি, এরপর কি হয়? এরপর কিছু হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই সিস্টেম, যেরকম আমরা যেরকম গার্ড দিয়ে রাখি, ওরাও সাঙ্গপাঙ্গ নিয়ে রাখে। হ্যাঁ, ওরাও সাঙ্গপাঙ্গ নিয়ে রেখেছে। শ্মশানচারী তো, মা কালী তো শ্মশানচারী, শিব তো শ্মশানচারী, ওর শ্মশানে কি থাকে, ভূত প্রেত থাকে তো। কিন্তু সবাই বলে যে শ্মশান খুব পবিত্র জায়গা, সেখানে কোনো ভূত দেখা যায় না। শ্মশান তো অবশ্যই পবিত্র জায়গা, মানে সেখানে আমি দেখতে পাবো না, কিন্তু তারা রয়েছেন, সবই রয়েছে। আচ্ছা, তুমি বলো যে একজন ব্যক্তি যিনি মারা যাচ্ছেন, তিনি মারা যাওয়ার পর তো তার নিজের ডেড বডিটাকে দেখতে পান? হ্যাঁ, তার আশেপাশে যারা কাজ যে সবাই দেখতে পায়। এবং তিনি কতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকেন? ও 3 দিন থাকবে এখানে, এখানে 3 দিন ঘোরাফেরা করবে। রিসেন্ট আমার এক ফ্রেন্ডের, আবার অনেক সময় দেখা যায়, আমি বলি অনেক সময় দেখা যায়, যতক্ষণ না শ্রাদ্ধ কাজ অব্দি হচ্ছে ততক্ষণ ঘুরে বেড়ায় থাকে এখানে। হ্যাঁ, ও সব কিছুই করছে, কিন্তু ওর শক্তি নেই, ও ফিরে যাওয়ার চেষ্টা করে বডিতে। দেখো, আজকে আত্মাটা আমার শরীরের মধ্যে রয়েছে, আমি এইটা নিয়ে কত কিছু করছি, ঘুরছি, ফিরছি, খাচ্ছি, আনন্দ করছি, ফুর্তি করছি, কত কিছু করছি, এই কথা বলছি, কত কিছু দেখছি, কিন্তু যখন এটা বেরিয়ে যাচ্ছে তখন তো আমি প্রকাশ করতে পারছি না। আমার এটা তো আমার সূক্ষ্ম দেহ, আত্মাটা তো আমার সূক্ষ্ম দেহ, শরীর থেকে ছেড়ে চলে যাচ্ছে, আর এটা তো স্থূল দেহ, এটা তো আমার পুড়িয়ে দেবে, শেষ হয়ে গেল। কিন্তু সূক্ষ্ম দেহ তো কী করবে, ও তো আবার একটা শরীর চাই। যারা বয়স হয়ে মরে যাচ্ছে, অনেক বয়সে গিয়ে মরে যাচ্ছে, তাদের কী করছে, আবার নতুন করে সে জন্ম নিচ্ছে, তাদের আর শরীরে এনার্জি পাওয়া সব শেষ হয়ে গেছে, তখন আত্মাও চায় না যে আমি ওর মধ্যে আর থাকি, কিছু সে আর পাচ্ছে না, তখন সে শরীর ছাড়তে বাধ্য হয়। ধরো আমার একটা জামা, তোমাকে ধরো নতুন জামা যদি দিই, তুমি কি আর পুরনো জামাটা পরে, পুরনো জামাটা ফেলে নতুন জামাটাই পরবে? সেই ঠিক, তাহলে তুমি নতুন জামাটাকে সরিয়ে দিলে, পুরো জামাটা ফেলে দিলে, ঠিক আত্মাও সেরকম, যখনই তুমি নতুন কিছু পেয়ে যাচ্ছ তখন সে নতুনটাতেই যাবে, সে পুরোনোটাকে ফেলে দেবে, সব ছেড়ে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস খুব বাজে, এটা আমি সবাইকেই বলি, এই মৃত ব্যক্তিদের ছবি ঘরে রাখা খুব বাজে। হ্যাঁ, এটা আমার মাও বলে যে কখনো রাখতে নেই। হ্যাঁ, এগুলো মানুষরা খুব ভুল করে, মৃত ব্যক্তিদের ছবি ঘরে রাখাটা খুব বাজে, এটাতে কিন্তু একটা বাস্তুর মধ্যে বড় সড়ো এফেক্ট পড়ে। কীরকম? তোমার কোনো ঠাকুমা বা দিদা কেউ মারা গেছেন, সে হয়তো তোমার বাড়িটা করেছে, বা তার সংসারের তার অনেক কিছু কাজ ছিল, সে সব কিছুই করেছে, তার একটা আশা থাকে, মায়া থাকে, সব কিছুই থাকে, আমি এরকম বাড়ি করে, আমার মায়া থাকবে না, আমি নিজে কষ্ট করে বাড়ি করেছি, যখন আমি ছেড়ে চলে যাবো পৃথিবীতে, তো তখন সে যদি আমার স্মৃতি আঁকড়ে বসে থাকে, আমার টানটা তো থেকেই যাবে, আমি তার মুক্তি পাচ্ছি না, সে আমাকে সবসময় ডাকছে, আমাকে খেতে দিচ্ছে, এই করছে, আত্মাকে দিচ্ছে খেতে, সে হয়তো আমার খাওয়াটা দেখতে পাচ্ছে না, কিন্তু সেখানে তো আমি খাচ্ছি, সব কিছুই করছি, তাই না? এই জন্য তাদেরকে কোনো সময় ডাকতে নেই, ইয়ে করতে নেই, তারা একটা আত্মারা একটা সময় চিরতরে ঘুমের মধ্যে চলে যায়, ঠিক আছে? তার আবার যখন সে জন্ম যখন নেবে, যখন সে জন্ম নেবে, তখন তুমি ডাকলেও তোমার কিছু আর হবে না, যখন জন্ম অলরেডি নিয়ে নিয়েছে, এবং মানে তারা তখন এই বাইরে আর কোনো অস্তিত্ব নেই, সে আবার শরীরে ঢুকে গেছে, শরীরে ঢুকে গেছে, সে আবার নতুন করে জন্ম। আচ্ছা, মানে মারা যাওয়ার পর আত্মার ক্ষেত্রে যেটা হয় যে একটা চির নিদ্রায় চলে যাওয়া, মানে আত্মাও কি এটাই ফিল করে, মানে যে নর্মাল মারা গেছে, যে সুইসাইড করে? হ্যাঁ, একদমই তাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আজকের যে মানুষগুলো, ধরো তোমার একটা কথা বলি, এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো
বা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, 7 জন 8 জন একসঙ্গে মরে গেল বা 50 জন একসঙ্গে মরে যাচ্ছে, তা সবার কি মৃত্যু একসঙ্গে কি লেখা ছিল? হয় কখনো? হয় না। কারো থাকে সে টেনে নিয়ে চলে যায়, যে তোমার জনের ছিল সে বাকিদের কেটে নিয়েছে, ধর তোমার মৃত্যু আজকে হবেই, কারোর ক্ষমতা নেই, তোমাকে এর মধ্যেই তোমাকে যেতে হবে। এবার তুমি তার সঙ্গে তুমি জড়িয়ে বসে আছো, ধরো এখানে আমি তুমি বসে আছি, আরও 2-1 জন যারা আছে এখানে, ধরো আমার মৃত্যু রয়েছে, এখানে আমার মৃত্যু হবেই, তুমি সেখানে আমাকে নিয়ে বসে আছো, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটার কথা, মানে নর্মাল মৃত্যু না, অ্যাক্সিডেন্টের কথা বলছি, তুমি এখানে বসে আছো, সে আমাকে মারবেই, সে তোমাদের 5 জনকেও মেরে দেবে, এফেক্ট তো পড়বেই আমাদের। হ্যাঁ একদমই তাই, কারণ তুমি আমাকে আটকে রেখেছো। অনেক সময় ঠিক এরকম ঘটনা হয় যে কোনো এক বন্ধু, মানে বহু জায়গায় শোনা ঘটনা, ও আরেক বন্ধুকে ডাকতে গেছিলো, যাবি বাইকে করে ঘুরতে? ও বলল না রে আমি আজকে যাব না। হ্যাঁ গেল না বলে বেঁচে গেল, কারণ ও মারা গেল যে বাইক চালিয়ে গেছিলো। বা অনেক সময় হ্যাঁ চল যেতে গিয়ে দুজনেই ওরা তো মৃত্যু ছিল না। এরকম আমাদের এরকম প্রচুর হয়েছে, আমাদের বাড়ির সামনে এরকম একটা ঘটনা হয়েছে, ছেলেটা এরকম রাত্রেবেলায় বেরিয়ে গেল ওই দীঘা যাবে বলে, ঠিক ওইখানে অ্যাক্সিডেন্ট হলো, যে নিয়ে গেল সে তার কিন্তু কিছু হলো না, যে গেল তারও কিন্তু সে মারা গেল। যেই আত্মাগুলো এই ধরো হচ্ছে অপঘাতে মানে সুইসাইড করে নিচ্ছে, মারা যাচ্ছে, ও ওকে তো না কৃষ্ণ নিতে আসছে, না যম নিতে আসছে, কেউ তো নিতে আসছে না, ও তো ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ওর যে শ্রাদ্ধ শান্তিটা হচ্ছে, শ্রাদ্ধ শান্তির পরেও কি ওর কিছু হচ্ছে না? মানে ওর উপর এফেক্টটা কি হচ্ছে? শ্রাদ্ধ শান্তি করাটা পাপ, কিন্তু করতে তো হবে, করতে হবে, এটা বলে, এটা পুরোহিতরা বলে থাকে, কিন্তু এটা করাও পাপ, কারণ সে আত্মাটাকে হত্যা করেছে, নিজের ইচ্ছা হত্যা করেছে। আজকে ধরো তোমাকে আমি একটা কথা বলি, ধরো তুমি একটা বাড়ি ভাড়া নিয়েছো, আমার থেকে তুমি একটা বাড়ি ভাড়া নিয়েছো, তুমি এখানে থাকছো, আমি 1 মাস পরে গিয়ে দেখলাম তুমি আমার বাড়িটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছো, এবার স্বাভাবিক আমি তো রাখবোই, ঠিক, কারণ তুমি আমার জিনিসটাকে নষ্ট করেছো। ঠিক ঈশ্বরও তাই, তোমাকে এই শরীরটা দিয়েছে, তোমাকে আত্মা সব কিছু দিয়েছে, তুমি সেই জিনিসটাকে তুমি নিজের ইচ্ছা নষ্ট করে ফেলেছো, সে কি রাখবে না? তখন আমি তোমাকে কী করলাম, বাড়ি থেকে তোমাকে বের করে দিলাম, যা যেখানে পারিস সেখানে যা, এখানে আসবি না, যেখানে পারিস খুঁজে নিয়ে জায়গা। ঠিক ঈশ্বরও তাই, ওকেও বের করে দিয়েছে, এবার ঘুরছে, ঘুরি ঘর গিয়ে যা, যখন তোর সময় হবে তখন ঠিক তুই মুক্তি পেয়ে যাবি, তুই যখন, আমি তখন তোমাকে বলবো যে তুই ঘর গিয়ে যা, তোর যখন তোর সময় হবে তুই ঠিক ঘর ভাড়া পেয়ে যাবি যেখানে সেখানে। আচ্ছা মুক্তি পাওয়া মানে কি নতুন একটা জন্ম পাওয়া? নতুন করে জন্ম পাওয়া। এবার মুক্তি পাচ্ছে মানে ওর তখন মনে হচ্ছে যে খুব ঘুম পেয়ে যাচ্ছে, ও তখন ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে, তখন সে আবার জন্ম নিচ্ছে নতুন করে, মানে হঠাৎ ঘুম ভাঙছে আর আবার সব কিছু সব রয়েছে। দেখবো এই জন্য পেট দিয়ে যখন বাচ্চাকে বের করে সবার আগে মেয়ে ক্যাঁ করে খেতে ওঠে, পৃথিবী আলোটা প্রথম পাচ্ছে তো, আনন্দ আনন্দ পাচ্ছে তো, পৃথিবী আলোটা প্রথম পেয়েছে তো, ওই জন্য চিল্লে ওটা, আমরা ভাবছি কাজ যে, ঠিক আছে ওইটা আনন্দ পাচ্ছে, কেঁদে বলছে সব কিছু প্রথম দেখছে না। পৃথিবী বাচ্চা যখনই বেরোয় বাচ্চা খুব কিউরিয়াস থাকে সব কিছু নিয়ে, তাই তো আনন্দে থাকে। তুমি দেখে বাচ্চা যখনই বেরোচ্ছে তখনই তো কাজ যে, সে পৃথিবীর প্রথম আলোটা পাচ্ছে, এতদিন আটকানো ছিল, সে যখনই রিলিজ করছে তখনই সে আনন্দে আর কি আটকে উঠছে। রিসেন্ট কিছুদিন আগে আমাদের প্রেত কথা পডকাস্টে শ্রেয়সী অন্যতমা এসেছিলেন, এবং শ্রেয়সী অন্যতমা আপনারা যারা প্রেত কথা শোনেন বা শোনো তারা খুব ভালোভাবেই জানো শিমুল পাগলি সিরিজ লিখেছেন, এবং শিমুল পাগলি সিরিজে যে শ্রেয়সী অন্যতমা যিনি খুব মানে পপুলার আর কি আপনাদের মধ্যে, সে একটা ঘটনা আমাদেরকে বলেছিল, সে ঘটনাটা এই রিসেন্ট এপিসোড আছে আপনারা গিয়ে শুনতে পারেন, এপিসোড নাম্বারটা মনে করতে পারছি না, কিন্তু 390-400 মধ্যে সেই এপিসোডটি। সেখানে বলছে যে শ্রেয়সী মানে যে এসছে বাংলাদেশে থাকে, ও বলছে দাদা আমি একজনের ঘটনা জানি যে কিনা মানে জাতিশ্বর, যার কিনা আগের জন্মের কথা মনে আছে, মনে আছে, তো তাকে জিজ্ঞাসা করছে যে যে তোমার কি মনে হয়েছে, ঘটনাটা আছে আমার কাছে সবাই শুনেওছে, বলছে যে তোমার কি মনে হয়েছে যখন তুমি আবার জন্মালে? বলছে দেখো আমি যখন বলছে আমি যখন মারা গেছি, মারা যাওয়ার পর বলে আমি না একটা মন্দিরে থাকতাম, মানে আত্মাটা বলছে আমি একটা মন্দিরে থাকতাম, বলছে মন্দিরে এরকম আরো অনেকে ছিল কিন্তু আমি মানে না কথা বলতে পারতাম, না কিছু করতে পারতাম, না ঘুম পেত বলে ঘুমের অনুভূতিই ছিল না, বলছে খাওয়ার দাওয়ার বলছে যে খাওয়ার খিদে ওরকম কোনো অনুভূতিই নেই। এবার তারপরের বক্তব্য হচ্ছে এটা যে যখন জন্ম হলো তখন কেমন অনুভব হলো? বলছে হঠাৎ মনে হলো আমার না খুব ঘুম পেয়ে যাচ্ছে বলে আমি ঘুমিয়ে পড়লাম, মানে তারপর আর জানি না, বলছে তারপর জন্ম, এবং তার মনে আছে নাকি
অবস্থা। হ্যাঁ, এটা এবং সে পুরনো সব ঘটনা বলেছে, এগুলো হচ্ছে লাখে একটা ঘটে বাংলাদেশের মহিলা, এগুলো লাখে একটা ঘটে, এটা অনেক জায়গায় ঘটেছে, শুধু ওখানে একটা ঘটনা। আর যে মেয়েটা এসেছিল ও বলছে যে ও যখন আগের জন্মে ছিল ও তার সাথেও কথা বলেছে, মানে আগের জন্মের মানুষটার সাথেও কথা বলেছে, আর এখন যে রয়েছে তার সাথেও ও কথা বলেছে। এই তো সেখানে নিউজে আমি দেখলাম, একটা বাচ্চাকে নিয়ে এসছে ওর দোকানে নিয়ে এসছে, বলছে এই দোকানে ওর বউকে দেখতে পাচ্ছে, ওর ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে, ওরা তার বড় হয়ে গেছে, ও তো বাচ্চা, ওর পড়াশোনার দায়িত্বও নিয়েছে, কিছু তাকে নিজেও দেখাচ্ছিল জিনিসটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এই নিয়ে তো অনেক মুভিও হয়েছে, দেখো কিছু আছে বলে তো কিছু জিনিসগুলো হচ্ছে। ডেফিনেটলি, মানে সমস্ত কিছু যে আমরা প্রমাণ করতে পারছি তা নয়, মানে একটা জায়গা তো আছেই যেই জায়গাটার পর আমরা জানি না কি হবে। তোমার একটা কথা বলি, এই যে আমরা যে ধরো আত্মা নিয়ে বলছি একজন এক একটা ব্যক্তি বলবে এই আত্মা বলে কিছু হয় না, সব ফালতু কথা, বেকার কথা, হ্যান ত্যান, আজকের দিনে দাঁড়িয়ে এগুলো মূর্খামি করা, হ্যান ত্যান বলে অনেকে, কমেন্ট করে অনেকে বলে, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তিটাই দেখবে, পার্টিকুলার সেই ব্যক্তিটা দেখবে ওই কিন্তু গোপনে এগুলোকে বেশি মানে, সেই ব্যক্তিটা দেখবে মানবে, এই জ্যোতিষী মানি না বলে তো এখানে দাদা, দেখবে যখন তার বিয়ে হবে দেখিস তো কোন ডেটে লগ্নটা ভালো আছে, কোন দিনটা ভালো বলে কি না বলে তো, ঠিক দেখিস তো জোয়ার ফাটার টাইমটা কখন। হ্যাঁ, মানে আমার সাথে রিসেন্ট একজন মানুষের দেখা হলো, আমরা রানাদার কাছে বেশ কয়েকটা পজিশনের ঘটনায় আসবো, আপনারা শুনতে থাকুন, আপনারা এই ভিডিওটার সাথে থাকুন। আমি একটা প্রশ্ন করি তোমায়, মানে একটা জিনিস শেয়ার করি, সেদিন একজন লোকের সাথে আমার দেখা হয়েছে রিসেন্ট টাইমসে, সে বলছে যে এই তুমি তো প্রেত কথা করো। হ্যাঁ, তো আমাকে বলছে যে তা তুমি ভূত দেখেছো তো, তা আমাকে এরকম প্রশ্ন বহুজন করে, কেউ কেউ আছে খুব কিউরিওসিটি থেকে করে, কেউ কেউ আছে ছোট করার জন্য করে, যে হচ্ছে হ্যাঁ তুমি প্রেত কথা করো ঠিক আছে, তার মানে তো তুমি ভূত দেখেছো, মানে এরকম একটা মাইন্ডসেট বুঝতেই পারি। এবং আমি না বুঝতে পারি যে ধরো কিউরিওসিটি থেকে করেছে, তাকে আমি বলি যে হচ্ছে যে দেখো আমি না অনুভব করেছি কিছু জিনিস, তবে এগুলো নিয়ে বেশি কথা না বলাই ভালো। আর যারা ধরো আমাকে একটুখানি ওই বলে না যে চেটে কথা বলা, তাকে আমি একদম এভাবে বলি যে দেখো আমার কাজ ঘটনা বলা, আমি ঘটনা বলি, জাস্ট দ্যাটস ইট, আমি একজন ভয়েস আর্টিস্ট বলে কাটিয়ে দিই, কারণ আমি তাকে এক্সপ্লেন করার প্রয়োজন বোধ করি না। এবার সেদিন একজন ভদ্রলোক আমাকে বলছেন যে তুমি দেখেছো, তো সে কিউরিওসিটি থেকে জিজ্ঞাসা করেছে, আমি তাকে বললাম যে দেখো আমি না অনুভব করেছি, এবং সেটা আমার এই এপিসোডে আছে, এবং আমি বানিয়ে বলবো না কোনো কিছু, আমার আমার সাথে জীবনে খুব কম সংখ্যক ঘটনাই ঘটেছে যেগুলো আমি আমার এপিসোডে শেয়ার করেছি, তার থেকে বেশি কিছু নেই আমার জীবনে এখন অবধি আর ঘটেনি, তো সে কটাই করেছি। তো আমি কখনোই ওরকম ভূত দেখতে পাইনি, কিন্তু আমি খুব অ্যাডভেঞ্চারাস একবার একটা সময় ফেস করেছিলাম, আরেকবার আমার সাথে মানে আমি কিছু অনুভব করেছিলাম যে এরকম কিছু একটা হচ্ছে। তো সে বলছে যে আমি কোনোদিনও দেখতে পাই না, আমি এত অন্ধকারে শ্মশানে যাই, আমি এত অন্ধকারের মধ্যে হাইওয়ে দিয়ে যাই, কিন্তু আমি কেন কোনোদিনও দেখতে পাই না, বলছে আমার লাকটাই খারাপ, আমি একবার হলেও দেখতে চাই। তো এরকম অনেকে আছে যারা দেখতে চায়, যারা অবিশ্বাস করে না, বিশ্বাস করে, কিন্তু তারা দেখতে পায় না কেন ভূতকে। এখানে একটা রাশিরও ব্যাপার আছে, যদি ভারী রাশি থাকে সে কোনোদিনও দেখতে পারবে না। যেমন ভারী রাশি মানে কোনগুলো? সিংহ রাশি, সিংহ খুব প্রচণ্ড ভারী রাশি, ধনু রাশি, আচ্ছা এসব রাশির ব্যক্তিরা চট করে এরা কোনোদিন দেখতে পারে না, ঠিক আছে। আমার যেমন মকর, মকর মকর রাশি তোমার বললাম তো, মকর রাশি আমাদের পৃথ্বী রাশি বলি, মাটি রাশি, তুমি দেখবে হালকা আবছা তোমার উপর দিয়ে যাবে, তুমি যে স্পষ্ট যে কিছু দেখতে পাচ্ছ সেটা তুমি কোনোদিন পারবে না, আচ্ছা এটা গ্যারান্টেড আছে, তুমি অনুভব করতে পারবে দেখতে পারবে, ঠিক আছে, এটা তুমি চট করে দেখতে পারবে। বুঝতে পেরেছি, আমার 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 বোধ হয় তাই জন্যই তাই হয়েছে। আমি খুব মানে ইনফ্যাক্ট আমি প্রেত কথার আপনারা 166 নম্বর এপিসোড শুনবেন, সেখানেও আমি মানে বলেছি যে হচ্ছে যে আমি কিন্তু স্পষ্ট কাউকে দেখিনি, কিন্তু আমার মনে হয়েছিল আমার পাশে কেউ রয়েছে, আমি একটা হাত দেখেছিলাম আমাকে এরকম করে ডিরেকশন দেখাচ্ছিল, যে ডিরেকশনটা ভালো ডিরেকশন ছিল না, এবং আমি আমার হঠাৎ করে মাথায় কাজ করলো যে না আমি ওখানে যাবো না, ধরো আমি যাইনি। তোমাকে একটা একটা ঘটনা বলি, এটা আমার দাদা মারা গেছে 2019 সালে, আমার নিজের দাদা মারা গেছে 2019 সালে, তো আমার দাদা মারা গেছিলো সিরোসিস অফ লিভারে, আচ্ছা লিভার নষ্ট হয়ে মারা যায়। আমার দাদা ভর্তি হয়েছিল 2013 সালে আরজিকর হাসপাতালে প্রথম যখন ধরা পড়ে, তখন আমি অনেক ছোট, তো আরজিকরে তুমি দেখবে চারতলায় হচ্ছে মেডিসিন ওয়ার্ড, আর পাঁচতলায় মানে ওই গাইনো মানে মেয়েদের বাচ্চা কাচ্চার একটা ওয়ার্ড আছে মানে তার উপরে টপে, আর ওইখানে রাত্রেবেলায় লিফ্টটা চলে শুধু ডাক্তারদের জন্য, কোনো সাধারণ পাবলিকদের জন্য লিফ্ট চলে না, যারা রাত চার জাগে বাড়ির লোক তারা ওই লিফ্টে করে যদি ওষুধ টষুধ লাগে তারা নাম নিচে নামে ওষুধগুলো নিয়ে আসার জন্য।
তো যাই হোক, আমি রাত জাগবো, তো একা একা রাত জাগবো আর ভালো লাগে না, চলো নিজে কিছু চা সিগারেট খাই। তো আমি লিফটে করে নাবজি, এবার দেখলাম উপর থেকে একটা লোক আমার সঙ্গে লিফটে নাবজি, একই লিফটেই রয়েছি। তো লোকটা কিছু কথা বলার চেষ্টা করলো, আমি অতটা গুরুত্ব দিলাম না। তো আমাকে লোকটা বলছে, এত রাতে নাবজে খুব ভয় লাগে। আমি দূর পাগল ছাগল কী বলছে না বলছে, আমি নিজের মতো ফোন ঘাটতে ঘাটতে নিচে নেমে পড়েছি। নেমে প্রায় 10-15 মিনিট বাইরে দাঁড়ালাম, দাঁড়িয়ে চাটা খেলাম, সিগারেট টিকিট খেলাম, খেয়ে না যাই, দাদা একা আছে উপরে, গিয়ে পৌঁছে যদি কিছু হয়ে যায়, আমার তো একটা মনের মধ্যে ভয় কাজ করছে যে দাদা যদি কিছু হয়, আমাদের কিছু লাগে। তখন আমি লিফটে খুলে উঠলাম, লিফট খুলতে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ও আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। এবার আমার মনের মধ্যে কিরকম একটা খটকা লাগলো, প্রথমে কিছু ইয়ে করিনি, আমি থাক মানে পাগল ঠাগল হবে বলতো, একা একা উঠছে আর নাবছে এরকম এরকম ভেবেছি। আমার যে মাথায় যে ওই কাজটা করেনি যে কোনো খারাপ কিছু হবে, কিন্তু তার আগে আমাকে নার্স ওরা বলছিল যে তুমি রাত্রেবেলা কিন্তু এই আর্জি করে বলছিল যে তোমার রাত্রেবেলা কিন্তু ওঠানো বেশি করবে না, এই টাইমটা কিন্তু ভালো না, আমাকে অনেকে বলেছিল এখানে আয়া ঠায়ারা। তো আমি বলব এইসব কী বলে উল্টো পাল্টা কথাবার্তা। তো যখন আবার উঠছি তখন ওই লোকটা বলছে কি, এই তুমি এত রাত্রেবেলা ওঠানামা করছো, তোমার কি ভয় করে না? আমাকে বলছে, আমি মনে হয় যে এই পাগলের পাল্লায় পড়লাম রে, এ তো মাথায় চেটে ফেলবে। বলতে বলতে হট করে না আমার মোবাইল দেখতে হট করে ওর পায়ের দিকে আমার চোখটা গেছে, দেখছো দুটো পা নেই। হ্যাঁ, দেখি ও দুটো পা নেই, ও দেখি হাওয়ার মধ্যে ফেসে ফেসে আমার সঙ্গে কথা বলছে। তারপর তারপরে আমি তো দেখে সঙ্গে সঙ্গে লিফটটা খুলে চারতলা চলেছে, উনি বেরিয়ে চলে গেছে। তারপর আমাকে খুব বকাবকি করেছে এখানকার, মানে তারপর লোকটা চোখাচোখি হয়েছো তুমি? হ্যাঁ, চোখাচোখি হয়েছে। তো ও কি বলছে তারপর? আমি আমি যে দেখেছি ওর পা দুটো নেই, এটা আমি ওকে বুঝতে দিইনি, আমি যে ওকে ভয় পাইনি সেটাই ওকে বুঝিয়ে দিই। আচ্ছা, তুমি যদি ভয় পেতে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, ধরতো তোমাকে, মেরে দিত হয়তো, এরকম নিজের চোখে দেখাই। ও তো তোমায় টাচ করতে পারবে না। টাচ করতে, দেখো মানুষ তো হার্ট অ্যাটাক করে যায় না, হঠ করে তোমার সামনে যে কেউ হট করে দাঁড়িয়ে পড়ে আচমকা, হট করে তোমার সামনে একটা কেউ ধারণ করলো, চোখের সামনে হট করে দাঁড়িয়ে পড়লো, এই তুমি বলছো না যে আমি দেখিনি, এই যে লোকজন বলেছে আমি দেখিনি, আমি কেন বিশ্বাস করবো? তার সামনে যদি হট করে আচমকা দাঁড়িয়ে পড়ে, তখন দেখবে এই কথাটা বলে নাকি পরের দিন। কি বলছো, এই ঘটনাটা তো মানে ঠিক আছে অদ্ভুত ঘটনা। এই জিনিসটা দেখলাম, দেখার পর আমি বাড়িতে এসে বাড়িতে বললাম, মাকে বললাম যে মা এরকম এরকম ব্যাপার, আমি দেখো এটা আমার জীবনে প্রথম হয়তো আত্মা দেখা, ওটাই প্রথম প্রথম। তখনও তুমি মানে এই তন্ত্র প্র্যাকটিসে আসনি? আসেনি। অ্যাকচুয়ালি যারা তন্ত্র করে তাদের এই শরীরে এই ক্ষমতাটা থাকা উচিত যে আত্মাকে দেখা, এই ধরে রাখা, ঈশ্বর দেবতাকে দেখা, এই এই জিনিসগুলোকে, এইগুলোকে যে পাওয়ার, এই পাওয়ারগুলোকে দেখার ক্ষমতা লাগে, নাহলে সে কোনো তন্ত্র করতে পারবে না, মরেই যাবে, সে ভয়ই মরে যাবে। এটার জন্য এই বুকের এখানে দম লাগবে, সৎ মানুষ হতে হবে, সৎ তো অবশ্যই হতে হবে, সৎ তো হতেই হবে। তুমি ঈশ্বরের কাছে সৎ না হলে তুমি কাকে মিথ্যা কাছে সৎ হবে, সেটাও কাকে কি বলবে? এক্স্যাক্টলি, নিজে নিজেকে তো নিজেকে বলতে হবে রাত্রেবেলা। তোমার কাছে একটা পজিশনের ঘটনায় আসবো, তোমার তান্ত্রিক ক্রিয়ার কিছু ঘটনা আমি শুনবো, তার আগে আমার একটা মানে মানে সিঙ্গেল কোয়েশ্চেন অ্যাবাউট ডেথ, মৃত্যু নিয়ে আজকের মতো তোমাকে আমি রেহাই দিই এই একটা প্রশ্ন করে, তারপর আমি অন্য ইয়েতে যাই। সেটা হচ্ছে যে মানুষের মৃত্যুর পর যে 11 দিন বা 13 দিনে যে কাজ হয়, হ্যাঁ, এই সময়টাতে, এই যে 13টা দিনের সময় বা 11টা দিনের সময়, 3 দিনের মাথায় একটা কাজ হয়, এই সময়টাতে আত্মার অবস্থানগুলো যদি তুমি একটু বলো। দেখো এখানে আত্মার অবস্থান হচ্ছে, এটা বলাটা খুবই একটা টাফ। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা আমরা যে পিণ্ডদান করি, মানে 3 দিন একটা পিণ্ডদান করছে, 11 দিনে করছে কাজ, শ্রাদ্ধ পিণ্ডদান করে তাকে কাজ করে ইয়ে হচ্ছে, তারপর বাসরে গিয়ে বছরে গিয়ে একবার ওইটা গিয়ে পিণ্ডদান করে শেষ করে দেয়, মানে অসুখ যেটাকে তুলে বল তোলা হয় বলে যাকে বলে, বছরে গিয়ে আবার কাজ করে, বাৎসরিক যেটা কাজ বলে, ঠিক আছে, এটা হচ্ছে নীতি রীতিনীতি এগুলো, ঠিক আছে। এটা আধ্যাত্মিক জগতে বলছে যে একটা ব্যক্তির কর্ম ক্রিয়া যা থাকে সেগুলোকে এই শ্রাদ্ধে যে লোক ডেকে যে মানুষকে খাওয়ানো হচ্ছে,
মানে তার ভালো ফল খারাপ ফল সব কিছু কিন্তু যারা এই খেতে আসছে সাধ্য ভাই তাদের উপরে কিন্তু এগুলো বর্তাচ্ছে, মানে সাধ্য ভাই তারা খেতে যায়। একদমই তাই, এই জন্য দেখবে অনেক সময় সাধ্য বাড়িতে অনেক সময় খাওয়া দাওয়া বলে শরীর দেখবে আফসোস 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 করতে থাকে, হাসফাস করতে থাকে। ঠিক আছে, সেই ব্যক্তি তো খারাপ কাজও করেছে ভালো কাজও করে ভালো কাজ করেছে এরকম খারাপ কাজটাও তো করেছে, তাই না? সবই তো দোষগুণ তাকে নিতে হচ্ছে, যারা খাচ্ছে তারা সবাই ওই দোষগুণের ভাগিদার হচ্ছে, সবাই ভাগিদার হচ্ছে। এবারে চিড়ে দই চিড়ে মাখা দেয় খায়, যারা সন্তান শ্মশান যাত্রী হয়, যারা এই যে খাবার দেয় এই কটা দিন খাবার দিতে হয়, এই জিনিসটা উচিত না। আচ্ছা, মরে যাওয়ার পর যে এই লোক নিমন্ত্রণ করে এত লোক খাওয়াচ্ছে এটা উচিত নয়, তুমি বেঁচে থাকতে খাও না, কে না করেছে? মরে যাওয়ার পর তো মানুষ একটা দুঃখ কষ্ট পাচ্ছে, তাই তো? তোমাকে এমন সিম্পাথি দেখাচ্ছে, তোমাকে খুব ভালোবাসো, এমন সিম্পাথি দেখাচ্ছে যে ওকে ছাড়া বাঁচবো না, আমার মরে গেছে এত কষ্ট পাচ্ছে এই করতে পারছি। দেখবে যে ব্যক্তিরা যখনই তোমার ইয়েতে ঢুকিয়ে দিল, চুল্লিতে ঢুকিয়ে দিল, কিছুক্ষণ পরে চা বিস্কুট সিগারেট খেতে বসে পড়েছে, শ্মশানের মধ্যেই খাচ্ছে চা বা খাচ্ছে সিগারেট, চল ঢুকিয়ে দিয়েছি চল এবার চা সিগারেট খাই, মানে ওইটুখানির মধ্যে ভালোবাসা ফালোবাসা সব শেষ হয়ে গেল। সেই বন্ধনটা যেটা ছিল সেই বন্ধনটা জাস্ট এক নিমেষের মধ্যে কেটে গেল, কেটে গেল হয়তো। তুমি শ্মশানে যদি যাও দেখবে, দেখবে তার আত্মীয়স্বজন দেখে চা খাচ্ছে এই খাচ্ছে আর গল্প কথা বলছে এই করছে, মানে ওইটুখানি সময়ের মধ্যে সব কিছু ছিল, যেই পুড়ে ছাই হয়ে গেল ওর গল্প শেষ। এটা এটা একটা খুব ফ্যাক্ট জানো তো, এটা আমি সবাইকে একটা কথা বলি যে আমার আত্মীয় স্বজন বা নিজের কেউ যদি মারাও যায়, হয়তো আমরা দুদিন তিন দিন খুব জোরলে এক মাস কি দু মাস কাঁদব, এরপরে কিন্তু আমাদের আর এইসবের প্রতি কিন্তু মায়া লাগে না। কিন্তু এইটাও একটা ফ্যাক্ট, তোমার যদি কেউ এক লক্ষ টাকা মেরে দেয় তুমি সারা জীবন কাঁদবে, ও শালা আমায় এক লাখ টাকা মেরে দিয়েছিল। ঠিক 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 তো ঠিক ঠিক এটা হচ্ছে শোক, মানে এটা হচ্ছে বেঁচে থাকার শোক, মরে গেলে তো মরে গেল। কম্পারিজনটা এখানে জীবনে ফার্স্ট টাইম শুনলাম, এটা এটা তো এটা তো ফ্যাক্ট, আমি কি ভুল বলছি কিছু? ঠিক না, ঠিক 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 ঠিক, কারণ যেহেতু তুমি জীবিত রয়েছো আর সে মৃত, ফারাকটা হচ্ছে এইটাই, জীবিত আর মৃতর ফারাকটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এই পডকাস্টটা একটা পার্ট টু করে দিই আমরা, এই পডকাস্টটার পার্ট টু এভাবে করে দিই যে পার্ট টুতে আমরা কিছু পজিশনের ঘটনা শুনি এবং রানাদার কিছু এক্সপিরিয়েন্স শুনি। সেই পডকাস্টটাকে এখানে শেষ করছি। আমি অনেক আশা দিয়েছিলাম এই পডকাস্টটার মধ্যিখানে, বাট আমি পডকাস্ট করতে করতেই ভাবলাম যে না, আমরা একটা সেকেন্ড এপিসোড করি, কারণ এই এপিসোডটা অনেকটা বড় হয়ে গেছে এবং এই এপিসোডটা মৃত্যু নিয়েছিল, এবং রানাদা আশা করছি মৃত্যু নিয়ে অনেক কিছু আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়েছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে আজকের পডকাস্ট। আপনারা রানাদাকে আবার পডকাস্টে চাইলে আরও কমেন্ট করুন, রানাদাকে চাই, এবং রানাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন রানাদার ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছুর মাধ্যমে, এবং আমিও যোগাযোগের সমস্ত মাধ্যম ডেসক্রিপশনে কমেন্টে সব জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে রানাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংকস রানাদা ফর কামিং, এবং আমরা সেকেন্ড পডকাস্টটাতে চলে যাবো, এরপরেই আরেকটা শুটে আমরা চলে যাবো। একদমই তাই, আমরা এপিসোড এখানে শেষ করছি। শুনছিলেন প্রেস কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে, এবং পুরনো ভিডিওস যেগুলো রয়েছে সেগুলো দেখতে ভুলবেন না, এবং তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।